কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে একদম নতুন ধরনের একটা কচুরির রেসিপি শেয়ার করছি ছোলা দিয়ে ছোলার টকঝাল কচুরি এই কচুরির সাথে মাংসের যে কোনো আইটেম কিংবা আলুর দম কিছুই কিন্তু খেতে খুব ভালো লাগে এই কচুরি বানানোর জন্যে কি কি লাগছে এবার আমরা সেগুলো দেখে নিই এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম এক কাপ ছোলা ছোলাটাকে আমি ঘন্টা তিন চার মতো আগে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর তাতে সামান্য একটু নুন দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এছাড়াও লাগছে আমার রসুন বাটা রসুন বাটা আমি এখানে নিয়েছি তিন থেকে চার টেবিল চামচ আর লাগছে আমার তেঁতুলের পাল্প আমি এখানে একটা ছোট বাটির এক বাটি নিয়েছি আপনারা যার যার স্বাদ অনুযায়ী যে যেমন টক খান সেই অনুযায়ী ব্যবহার করবেন আর লাগছে আমার স্বাদ মতো নুন স্বাদ মতো একটু চিনি হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মতো ধনে পাতা কুচি আর স্বাদ মতো একটু কাঁচা লঙ্কা কুচি আর নিয়ে নিয়েছি আমি ময়ান দিয়ে মাখা ময়দা আমরা লুচি করার সময় যেরকম ভাবে ময়দাটা মাখি ময়ান দিয়ে এখানে আমি ঠিক সেভাবেই ময়দাটাকে মেখে রেখেছি তাহলে চলুন এবার আমাদের কচুরি বানানো শুরু করা যাক কচুরিটা বানানোর জন্যে আমাদের কচুরির কুর্্তা বানাতে হবে সেই জন্যে আমি একটা কড়াইতে দুই টেবিল চামচ মত তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম প্রথমে বেটে রাখা রসুনটা রসুনটাকে দিয়ে মিনিটখানে তেলের মধ্যে আমাদেরকে সাতলে নিতে হবে রসুনটাকে ভালো করে সাতলে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা ছোলা ছোলা বাটাটা দেওয়া হয়ে গেলে আমাদেরকে রসুন বাটার সাথে ছোলা বাটাটাকেও মিনিট দুই তিন মতো একটু ভেজে নিতে হবে ছোলা বাটাটা রসুন বাটার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এই ছোলা বাটার মিশ্রণের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন একই সাথে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ মতন চিনি আর একই সাথে কাঁচা লঙ্কা কুচি এবার এই সব কিছুকে দিয়ে ছোলা বাটাটাকে খুব ভালো করে আমাদেরকে কষতে হবে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আমি ছোলা বাটাটাকে মিনিট মতো কষিয়েছি এরপর এতে দিয়ে দিচ্ছি আমি তেঁতুলের পাল্প তেঁতুলের পাল্পটাকে দিয়ে আমাদের আবারও ছোলা বাটার মিশ্রণটাকে ভালো করে কষতে হবে এক্ষেত্রে ছোলা বাটার মিশ্রণটা একদম জল শুকিয়ে কড়াই ছেড়ে আসা অব্দি আমাদেরকে কষে নিতে হবে দেখুন ছোলা বাটার মিশ্রণটা কড়াইটার গা ছেড়ে গেছে আর একদম শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা ধনে পাতাটাকে দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে পুটটাকে মিশিয়ে দিতে হবে আর একটুখানি শুকিয়ে গেলেই পুটটা আমাদের একদম তৈরি হয়ে যাবে ভালো করে মা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে পুটটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব মেখে রাখা ময়দার থেকে আমি এখানে ছোট ছোট লেচি কেটে নিয়েছি এবার একটা করে লেচি নিয়ে শুকনো ময়দায় কোট করে প্রথমে একটুখানি বেলে নিচ্ছি আমি আপনারা চাইলে এক্ষেত্রে তেল দিয়েও লেচিটাকে বেলতে পারেন এবার একটুখানি বেলে নেওয়ার পর এবার আমরা একটা চামচ দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো অল্প একটু পুর এবার পুটটাকে দিয়ে আমাদের খুব ভালো করে লেচির মুখটাকে মুড়িয়ে বন্ধ করে নিতে হবে লেচির মুখটাকে অবশ্যই খুব ভালো করে মুড়ে নেবেন এরপর আমি আবার এই লেচিটাকে ময়দার মধ্যে কোট করে কচুরির আকারে একটু পাতলা করে বেলে নেব একই ভাবে আমি সবকটা লেচিকে আগে একটুখানি বেলে নিয়ে তার মধ্যে পুর ভরে মুখটাকে মুড়ে একইভাবে কচুরির মতো করে বেলে নেব এখানে আমার বেশ কয়েকটা কচুরি বেলে নেওয়া হয়ে গেছে এবার সেগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে তেল গরম করেছি তেলটা গরম হওয়ার পর তার মধ্যে আমি একটা একটা করে কচুরি দিয়ে দিচ্ছি এবার আমরা যেভাবে লুচি বা কচুরি ভেজে থাকি সেরকম কচুরি কচুরিগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে কচুরিগুলোর গায়ে একটু করে তেল দিয়ে দেব যাতে করে কচুরিটা ভালো করে ফুলে উঠতে পারে কচুরিগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে সাবধানে আমরা আরেক পিঠ উল্টে দেবো এভাবে করে সবকটা কচুরি আমাকে ভেজে নিতে হবে এই একই ভাবে সবকটা কচুরিকেই আমি ভেজে নেব যাবে আমাদের গরমা গরম ছোলার ঝাল কচুরি তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই রেসিপিটিকে লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন এবং নিজের পরিবার ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন তাছাড়া আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যায় এবং আপনারা কোনো ভিডিও মিস না করেন আজ তাহলে আসি বন্ধুরা আবার ফিরে আসবো আপনাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ বন্ধুরা